আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ার অনলাইন ক্লাসে শহীদ রবিউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার আমার খুব প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ফাতিয়া তাসলিম ম্যাডাম। তোমাদেরকে সবসময় ইসলামিক সংস্কৃতি দ্বিতীয় পত্র পড়িয়ে থাকি। তো অনেকদিন তো করোনা কালীন যে আমাদের যে দুর্যোগটি, এই করোনা পরিস্থিতির কারণে আমরা ক্লাস তোমাদের নিতে পারিনি এবং তোমাদেরকে পড়াতে পারিনি। তো এখন অনলাইন ক্লাসের মাধ্যমে আবার তোমাদের ক্লাস শুরু হলো। আজকে প্রথম ক্লাস। আমি আজকে এই প্রথম ক্লাসে আমি একটি রাজবংশের পতন এবং সেই পতনের কারণ কি ছিল সেটি আলোচনা করব। তো অনেকদিন পরে যেহেতু তোমাদের সামনে হাজির হলাম, আমি বন্ধের আগে যে তোমাদের পড়িয়েছি সেই পড়া তোমরা কতটুকু মনে রেখেছো সেটা আগে একটু যাচাই করব। অর্থাৎ আমি আগে পড়া ধরবো, তারপরে আমি ক্লাসে পড়া শুরু করবো। তো আমি অনেকগুলো রাজবংশ সম্পর্কে কিন্তু ক্লাসে পড়িয়েছি এবং সেই রাজবংশগুলো কেন পতন ঘটলো সেগুলো ক্লাসে আলোচনা করেছি। আজকে যে রাজবংশটির পতন সম্পর্কে আমি পড়াবো সেই রাজবংশটি কোন রাজবংশ প্রথমে বলছি না, তোমরা দেখো আগে তোমরা সেটি ধরতে পারো কিনা। এই রাজবংশটি আমি কয়েকটি ক্লু দিচ্ছি, এই রাজবংশটি এসেছিল মধ্য এশিয়া থেকে। এই রাজবংশের শাসকরা ছিল খুব শৌর্য বীর্য বীরত্বের অধিকারী। তারা ভারতবর্ষের সবচাইতে বেশি সময় রাজত্ব করেছিল। এই রাজবংশের শাসকদের দরবার অলঙ্কৃত করেছিল উচ্চাঙ্গ সঙ্গীতের স্রষ্টা তানসেন এবং রসিক প্রবর রাজা বিহলের মতো ব্যক্তিরা। এই বংশের রাজারা তাদের পত্নী প্রেমের জন্য খুব বিখ্যাত। তাজমহল বানিয়ে তারা সারা পৃথিবীকে চমকে দিয়েছিল। এই বংশের শাসকদের সংস্কৃতির আমাদেরকে এত বেশি প্রভাবিত করেছিল যে তাদের বদলতে আমাদের এই মাছে ভাতে বাঙালির প্রিয় খাবার এখন পোলাও কোরমা রেজালা কাবাব বিরিয়ানি। তো আমার মনে হয় এতক্ষণে তোমরা ধরে ফেলেছো যে আমি মুঘল সাম্রাজ্যের শাসকদের কথা বলছি, অর্থাৎ মুঘল শাসকদের কথা বলছি যারা 300 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষে রাজত্ব করেছিল এবং তারা সবচাইতে বেশি সময় ভারতবর্ষে রাজত্ব করেছিল। তো 1526 সালে মুঘল সম্রাট বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করার মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারপরে একে একে অনেক সুযোগ্য শাসকের হাত ধরে মুঘল সাম্রাজ্য একটা শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই বংশের সবচেয়ে যোগ্য শাসক ছিলেন সম্রাট আকবর, যিনি সুদীর্ঘ 50 বছর মুঘল সাম্রাজ্য শাসন করেন। এবং আমি ক্লাসে এই যোগ্য শাসকদের নাম মনে রাখার জন্য প্রায় একটা কথা বলতাম, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। অর্থাৎ মুঘল শাসকরা 17 জন, অর্থাৎ আমি যে 300 বছরের বেশি সময় ধরে তারা রাজত্ব করেছে বললাম, তো এই 300 বছরের বেশি সময় ধরে রাজত্বকারী মুঘল সম্রাটদের মধ্যে মুঘল মানে 17 জন শাসক মুঘল সাম্রাজ্য শাসন করেন। কিন্তু 17 জন শাসকই যে খুব সুযোগ্য, খুব বিচক্ষণ, খুব রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী, খুব প্রতিভাবান ছিলেন তা কিন্তু নয়। তারা কেউ কেউ ছিলেন অযোগ্য, কেউ কেউ ছিলেন অকর্মণ্য, আবার কেউ কেউ ছিলেন অনেক বেশি যোগ্য, অনেক বেশি প্রতিভাবান, অনেক বেশি বহুমুখী প্রতিভার অধিকারী। প্রথম যে 6 জন শাসক সম্রাট বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এই 6 জন শাসক ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বেশি যোগ্যতম শাসক। কিন্তু তাদের পরবর্তী শাসকরা কিন্তু সেভাবে তাদের মতো যোগ্যতার পরিচয় দেননি এবং এই পরিচয় না দিতে পারাটি মুঘল সাম্রাজ্যের পতনের একটি কারণ ছিল। তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলোকে আমি আমার মতো করে দুইটা আঙ্গিকে আমি ব্যাখ্যা করব। প্রথমে আমি অভ্যন্তরীণ কারণগুলো তোমাদের সামনে বলবো, অর্থাৎ যে কারণগুলোর কারণে মুঘল সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে হয়ে গিয়েছিল এবং সেই নড়বড়ে মুঘল সাম্রাজ্যকে যখন বাইরের শত্রুরা আক্রমণ করলো খুব সহজেই তারা তাদেরকে পরাজিত করতে সক্ষম হলো এবং সেটি তাদের পতনের বাহ্যিক কারণ হিসেবে আমি ব্যাখ্যা। তো অভ্যন্তরীণ কারণগুলো আমি এক এক করে বলার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো আমার লেকচার মন দিয়ে শোনার চেষ্টা করো। অভ্যন্তরীণ কারণগুলো হচ্ছে যে প্রথমত আওরঙ্গজেব পরবর্তী মুঘল শাসকদের অযোগ্যতা, যেটি একটু আগেই বললাম যে পরবর্তী আওরঙ্গজেবের পরবর্তী মুঘল শাসকরা কিন্তু তাদের মতো প্রতিভাবান, বিচক্ষণ এবং সুযোগ্য ছিল না। তারা ছিলেন অনেকটা আরামপ্রিয়, বিলাসিতা ভালোবাসতেন তারা এবং তারা তাদের যে মন্ত্রী এবং উচ্চ পদস্থ যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে অনেকটা আরামায়েশে জীবনযাপন করতেন।
চাইতেন। তো এই দায়িত্বহীনতা এবং আরামপ্রিয়তাটা মুঘল সাম্রাজ্য পতনের একটি কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যে কারণটি আমি বলবো, যে সুষ্ঠু উত্তরাধিকার নীতি কিন্তু মুঘল সাম্রাজ্যে ছিল না। একজন মুঘল সম্রাটের পর পরবর্তী মুঘল সম্রাট কে হবেন, সেজন্য সুষ্ঠু উত্তরাধিকার নীতি যে প্রয়োজন ছিল সেটি আমরা দেখতে পাইনি। সম্রাট আকবর ছাড়া সব মুঘল সম্রাটকেই কিন্তু মুঘল সম্রাট হওয়ার জন্য অনেক প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাতের মুখোমুখি হতে হয়েছে। শাহজাহান এবং জাহাঙ্গীর তাদের বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। শাহজাহানের মৃত্যুর পর তার চার ছেলে তারা সুজা মুরাদ আওরঙ্গজেব এই চার ভাই তাদের যে ভাতৃবিরোধ যা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নেয়, এটি মুঘল ইতিহাসকে কলঙ্কিত করেছে। অভিজাতদের অধঃপতন, অভিজাত সম্প্রদায় কিন্তু সবসময় মুঘল সম্রাটদেরকে মানে সহযোগিতা করেছিল। তারা বুদ্ধি পরামর্শ দিয়ে সঠিক সময়ে সঠিক পরামর্শটি দিয়ে তারা মুঘল সম্রাটদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। মীর জুমলা, বৈরাম খান, মোহাম্মদ খানের মতো অভিজাত ব্যক্তিবর্গ মুঘল দরবারকে যেমন অলঙ্কৃত করেছিলেন, তেমনি তারা মুঘল সম্রাটদেরকে দের হয়ে উঠেছিলেন উপযুক্ত উপদেষ্টা। কিন্তু তাদের পরবর্তী সময়ে আওরঙ্গজেব পরবর্তী মুঘল সম্রাটদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অভিজাত যে সম্প্রদায় ছিল তারা কিন্তু সেভাবে মুঘল সম্রাটদেরকে সহযোগিতা করেনি, বুদ্ধি পরামর্শ দিয়ে তারা এগিয়ে আসেনি। বরং তারা তাদের যে তারা যে বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে আগত ছিল, ইরানি, হিন্দুস্তানি, তুরানি, তো তারা তাদের জাতিসত্তার প্রাধান্যটি প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যতিব্যস্ত ছিল। এরপর আরেকটি কারণ হচ্ছে যে বিশাল মুঘল সাম্রাজ্য। 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি যে মুঘল সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষে, তো তার পরবর্তী সুযোগ্য শাসকদের হাত ধরে এই মুঘল সাম্রাজ্য একটা বিশাল সাম্রাজ্যের রূপ নেয়। সম্রাট আওরঙ্গজেবের সময় যেটি হয় যে মুঘল সাম্রাজ্যের সীমানাটা বাড়তে বাড়তে দাঁড়ায় আসাম থেকে আফগানিস্তান পর্যন্ত এবং কাশ্মীর থেকে মহীশূর পর্যন্ত। তো বিশাল মুঘল সাম্রাজ্যটি পরিচালনা করার জন্য একজন শক্তিশালী মুঘল সম্রাটেরও কিন্তু প্রয়োজন ছিল। অর্থাৎ যেই শাসকরা মুঘল সাম্রাজ্যকে, বিশাল মুঘল সাম্রাজ্যকে শাসন করবে তাদের কিন্তু যেরকম বিচক্ষণতা, দূরদর্শিতা, যেরকম রাজনৈতিক প্রজ্ঞা, যেরকম প্রতিভা, যেরকম সাহস এবং চ্যালেঞ্জ নেওয়ার মতো যেরকম স্ট্যামিনা তাদের থাকা দরকার ছিল, সেটি কিন্তু আওরঙ্গজেব পরবর্তী শাসকদের মধ্যে ছিল না। উপরন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা আসলে এতটা উন্নত ছিল না যে খুব সহজেই একটি বিশাল সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কোনো সমস্যা হলে সেটি সমাধান করা বা কোথাও কোনো বিদ্রোহ দেখা দিলে সেটিকে দমন করা সেটি তো তখন সম্ভব ছিল না, কারণ যোগাযোগ ব্যবস্থাটা ছিল অনেক অনুন্নত। তো এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সাম্রাজ্যের বিশালতা মুঘল সম্রাটদের সুষ্ঠুভাবে বিশাল মুঘল সাম্রাজ্য পরিচালনা করার জন্য একটি বড় রকমের অন্তরায় ছিল। এরপর আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে যে সামরিক শক্তির অবনতি ঘটে। বিশাল মুঘল সাম্রাজ্য, শক্তিশালী মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে যেটি হয় যে তাদের এই দীর্ঘস্থায়িত্ব, মুঘল সাম্রাজ্যের দীর্ঘস্থায়িত্ব এবং তাদের প্রতাপ, প্রতিপত্তি, তাদের আধিপত্য, এটির পেছনে কিন্তু তাদের শক্তিশালী সুসংগঠিত সেনাবাহিনী একটি বড় শক্তি হিসেবে কাজ করেছিল। এবং আওরঙ্গজেব সহ আকবর অনেক শাসকরাই কিন্তু এই সেনাবাহিনীকে পুনর্গঠন এবং সংস্কার করে সবসময় তাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলেছিলেন। সম্রাট আকবরের মনসবদারি প্রথা আমি ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, তো মনসবদারি প্রথা যখন পড়িয়েছি তখন তোমরা এটা বুঝতে পেরেছো যে আকবরও তার সেনাবাহিনীকে পুনর্গঠন করার জন্য কি করেছিলেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু আওরঙ্গজেব পরবর্তী যে শাসকরা তারা তাদের সেনাবাহিনীকে সেভাবে সংস্কার বা পুনর্গঠন করার জন্য সেরকম কোনো চেষ্টা করতে পারেননি। আর সেনাবাহিনীর মতো প্রথমে যেটি বললাম অভিজাতদের মতো অধঃপতন দেখা দেয়, তারা বিশাল মুঘল সাম্রাজ্যের সামগ্রিক উন্নতি, সামাজিক শৃঙ্খলা বিধান এবং সামগ্রিকভাবে সেটির কল্যাণের চাইতে তাদের ভালো, অর্থাৎ তাদের যে তারা যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী থেকে আগত ছিল, কেউ ইরানি, কেউ হিন্দুস্তানি, তো তারা তাদের সেই জাতিসত্তার স্বার্থটি সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করার জন্য তারাও ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এরপরে যে কারণটি ছিল সেটি হচ্ছে যে মুঘলরা যেহেতু মধ্য এশিয়া থেকে আগত ছিল, প্রথমে বললাম তারা নির্ভীক দুর্ধর্ষ জাতি, কিন্তু এই নির্ভীক দুর্ধর্ষ জাতিরা বীরত্বের অধিকারী ছিল ঠিকই, কিন্তু তারা ছিল
স্থল যুদ্ধে পারদর্শী, নৌপথে বা জলপথে যদি কোনো শত্রু আক্রমণ করে বসে, নৌপথে বা জলপথে যদি কোনো অরাজকতা দেখা দেয়, সেটিকে প্রতিহত করার মতো কোনো শক্তিশালী নৌবাহিনী কিন্তু তাদের ছিল না। এখন এটি না থাকার কারণে তাদের মধ্যে যে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে সেই সচেতনতাও কিন্তু আমরা দেখতে পাই। তো এর ফলে দেখা যায় যে তখন নৌপথে যে ইউরোপীয় বাণিজ্যিক শক্তিগুলো পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, ইংরেজ এরা যে আসা শুরু করে এবং পরবর্তীতে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সাম্রাজ্যের পতনের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকাটি পালন করে তারা মুঘলদের পতনের পেছনে, তো তারা তো তখন এই জলপথে এসেছিল। কিন্তু জলপথে তাদের তৎপরতা এবং তাদের আধিপত্যটা বন্ধ করার জন্য মুঘলরা কিন্তু কোনো শক্তিশালী নৌবাহিনী গঠন করে। এরপরে যে কারণটি আমি তোমাদেরকে বলবো যে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট বিষয়টি এ কারণে বলছি যে অর্থনৈতিক সুব্যবস্থা একটি রাষ্ট্র বা একটি সাম্রাজ্যকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই সেই রাজা, সম্রাট বা রাষ্ট্রপতি যাই বলি না কেন আমরা, তার কিন্তু একটি অর্থনৈতিক শক্তিশালী অর্থ ব্যবস্থা কিন্তু তার দরকার হয়। যে কারণ তাকে জনগণের কল্যাণ করতে হবে, তাকে শান্তি শৃঙ্খলা বিধান করতে হবে, তাকে সেনাবাহিনীকে প্রতিপালন করতে হবে, তাকে পররাষ্ট্র নীতির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। তো এই জন্য কিন্তু শক্তিশালী অর্থ ব্যবস্থা প্রয়োজন। কিন্তু যেটি হয় যে আমরা বলে থাকি যে প্রথমে বলে দিচ্ছিলাম আমি ক্লাসের শুরুতে যেটি বললাম যে তাজমহল বানিয়ে তারা পৃথিবীকে যেমন চমকে দিল, সম্রাট শাহজাহানকে আমরা বলে থাকি যে প্রিন্স অফ বিল্ডার্স, স্থাপত্যের রাজপুত্র। তো স্থাপত্যের রাজপুত্র এই শাহজাহান সাহেব যেটি করলেন, তিনি হচ্ছে যে তাজমহল, ময়ূর সিংহাসন, লালকেল্লা, দিওয়ানি আম খাস এরকম বিভিন্ন বিখ্যাত স্থাপত্যকর্ম নির্মাণ করে তিনি যেটি করলেন যে মুঘল সাম্রাজ্যের রাষ্ট্রীয় পোশাকে সেটি 12টা বাজিয়ে দিলেন। এবং সম্রাট শাহজাহানের পর তার ছেলে আওরঙ্গজেব তিনি আবার তার দাক্ষিণাত্য নীতির কারণে দীর্ঘ 25 বছর দাক্ষিণাত্য অবস্থান করে, দাক্ষিণাত্য অভিযান করে তিনি যে সামরিক ব্যয় মানে সামরিক ব্যয় তিনি করেন এবং বিশাল যে অর্থের যে অপচয় তিনি করেন তাতে করে দেখা যায় যে মুঘলদের যে রাষ্ট্রীয় কোষাগার সেটি অনেকটাই খালি হয়ে যায়। তো প্রথমে আমরা বললাম যে আওরঙ্গজেব পরবর্তী শাসকদের অযোগ্যতার কথা, কিন্তু এটিও কিন্তু একটি কারণ যে পরবর্তী শাসকরা কিন্তু এরকম রাষ্ট্রীয় কোষাগারটি সেভাবে কিন্তু মানে সমৃদ্ধ একটি রাষ্ট্রীয় কোষাগার তারা পায়নি, তারা পেল এমন একটি রাষ্ট্রীয় কোষাগার যেখানে পর্যাপ্ত অর্থ নেই, এটি তাদের মানে সাম্রাজ্যটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বাধা হয়ে দাঁড়ায়। এরপরে আরেকটি কারণ আমি বলবো, আমি এখন যেগুলো বলছিল সবগুলি কিন্তু অভ্যন্তরীণ কারণ, তো সেটি হচ্ছে প্রদেশসমূহ কিছু কিছু প্রদেশের স্বাধীনতাকামী শাসকরা বিদ্রোহ করে এবং তারা নিজেদের মতো স্বাধীনভাবে সাম্রাজ্য তাদের রাজ্য বা শাসিত অঞ্চল তারা পরিচালনা করতে থাকে। যেমন বাংলা বিহারে মুর্শিদ কলি খান, তারপর সাদাত খান, দাক্ষিণাত্যে হচ্ছে নিজামুল মুল্ক, এরকম শাসকরা কি করে মুঘল শাসকদের কেন্দ্রীয়ভাবে যে তাদের যে দুর্বলতা ছিল এবং তারা যখন বুঝতে পারলো যে মুঘল শাসকরা আর আগের মতো সেভাবে আধিপত্য বিস্তার করতে পারছে না, তখন তারা তাদের মতো করে স্বাধীনভাবে কি করে তাদের শাসিত অঞ্চল পরিচালনা করতে থাকে এবং তারা একরকম মুঘল শাসকদেরকে তোয়াক্কা বা তোয়াজ না করে নিজেদের মতো করে চলতে থাকে। এটিও কিন্তু মুঘল শাসকদের পতনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়, কারণ তারা তো আর সেভাবে মুঘল শাসকদেরকে তাদের আধিপত্য বজায় রাখার জন্য সেভাবে সহযোগিতা করছিল। এরপরে যে আরো কিছু কারণ ছিল সেটি আমি বলবো, যেমন ধরো যেমন হিন্দু পুনর্জাগরণ হয়, অর্থাৎ এই সময় মারাঠা এবং শিখ সম্প্রদায় খুব শক্তিশালী হয়ে ওঠে তাদের হিন্দু জাতীয়তাবাদী শক্তির উত্থানের জন্য এবং তারা মুঘলদের জন্য একটা মুঘলদের বিরুদ্ধে একটা বিরোধী শক্তি হিসেবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এবং সম্রাট আওরঙ্গজেবের যে শিয়াদের প্রতি যে তার কিছু পদক্ষেপ, তিনি একজন তিনি জিন্দাবীর বলে খ্যাত, এখন তিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন শাসক ছিলেন এবং শিয়াদের দমন করার জন্য তিনি তার নওরোজ উৎসব তাদের এবং মহরম উপলক্ষে যে তাদের কিছু শিরক এবং বেদাতি কার্যকলাপ সেগুলো তিনি বন্ধ করে দেন এবং এতে করে শিয়াদের সাথে তার যে তিক্ততা সৃষ্টি হয় যে কারণে শিয়া সুন্নি বিরোধ সৃষ্টি হয়, যেটি মুঘল শাসকদের পতনের একটি কারণ হয়ে দাঁড়ায়। এতক্ষণ আমি যে কারণগুলো বললাম
এগুলো হচ্ছে মুঘল সাম্রাজ্য পতনের অভ্যন্তরীণ কারণ। অর্থাৎ এগুলো ভেতরে ভেতরে মুঘল সাম্রাজ্যটাকে নড়বড়ে করে দিয়েছিল, মুঘল সাম্রাজ্যের ভিতকেটি এগুলো নাড়িয়ে দিয়েছিল। তো যখন মুঘল সাম্রাজ্যের ভিতকে অভ্যন্তরীণ বিষয়গুলো নড়বড়ে করে দিল, তখন বাহ্যিক যে বিষয়গুলো মুঘল সাম্রাজ্যের পতনটাকে একেবারে মানে খুব ভালো মতো ত্বরান্বিত করলো, সেগুলো এবার আমি ব্যাখ্যা করছি। দেখো, মুঘল সাম্রাজ্যের অবস্থাটা যখন এরকম যে সেখানে আর্থিক সংকট চলছে, সেখানকার বিভিন্ন প্রদেশের স্বাধীনতাকামী শাসকরা তাদের মতো করে চলছে, তারা কেন্দ্রীয় শাসন মানছে না, অভিজাতরা যেখানে তাদের মতো করে তাদের সুবিধা আদায়ের তৎপর, যেখানে সেনাবাহিনী যেখানে আগের মতো সুসংগঠিত নেই, এবং হিন্দুরা যেখানে তাদের মতো করে মুঘল বিরোধী শক্তি হিসেবে মাথা চাড়া দিয়ে উঠছে, এরকম একটি পরিস্থিতি যখন মুঘল সাম্রাজ্যে বিদ্যমান, তো তখন বাইরের যে শক্তি আক্রমণ করে তাদের পতনটাকে ত্বরান্বিত করে। যেমন পারস্যের সম্রাট নাদির শাহ, তিনি পারস্য তো একেবারেই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, অর্থাৎ যেটাকে আমরা এখন ইরান বলে থাকি, তো সেই পারস্যের সম্রাট নাদির শাহ তিনি যখন বুঝতে পারলেন যে মুঘল সম্রাটদের অবস্থাটা আর আগের মতো নেই, তাদের দিন আর আগের মতো সেই রমরমা সেই দিনগুলো তাদের আর নেই, তখন তিনি 1738 সালে ভারতবর্ষ আক্রমণ করেন এবং বেশ কিছু অঞ্চল তিনি দখল করে নেন। 1739 সালে তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময় ভারতবর্ষ আক্রমণ করেন এবং দিল্লিতে মোহাম্মদ শাহের সাথে তার পার্শ্বিক বাহিনীর যুদ্ধ হয় এবং মোহাম্মদ শাহের সৈন্যবাহিনী তার কিছু পার্শ্বিক সেনাবাহিনীকে হত্যার কারণে তিনি প্রতিশোধস্বরূপ দিল্লিতে ব্যাপক হত্যা এবং লুণ্ঠন চালান এবং অনেক নিরীহ দিল্লির মানুষকে হত্যা করেন। তার সৈন্যবাহিনী অনেক নিরীহ মানুষকে হত্যা করে এবং তিনি ব্যাপক লুণ্ঠনের মাধ্যমে ভারতবর্ষ থেকে প্রায় 15 কোটি টাকার ধন সম্পদ, তখনকার মানে হিসেবে বলছি তখনকার সময় 15 কোটি টাকার ধন সম্পদ তিনি নিয়ে যান এবং সম্রাট শাহজাহানের একটি বিখ্যাত স্থাপত্য ময়ূর সিংহাসন, যেটি ছিল অনেক মণিমুক্ত খচিত একটি সিংহাসন, সেই ময়ূর সিংহাসন তিনি নিয়ে যান তখন ভারতবর্ষ থেকে লুণ্ঠন করে এবং বিখ্যাত কোহিনূর হীরা যেটি সেটিও তিনি ভারতবর্ষ থেকে নিয়ে যান এবং তার এই ধন সম্পদ লুণ্ঠনের কারণে মুঘল সাম্রাজ্য কিন্তু আরো বেশি অর্থনৈতিক সংকটে পড়ে যায় এবং মোহাম্মদ শাহ প্রথম বুঝতে পারলেন যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি কিন্তু একেবারে নড়বড়ে হয়ে গেছে। তো নাদির শাহ পারস্যে ফিরে গেলেও তার এই লুণ্ঠনের যে ঘটনা এবং তার যে ভারতবর্ষে কিছু অঞ্চল তিনি দখল করে নিয়েছেন, এতে প্রলুব্ধ হয়ে এবং অতি উৎসাহী হয়ে তার মৃত্যুর পর তার সেনাপতি আহমদ শাহ আবদালি বেশ কয়েকবার, তিনি প্রায় 9 বার ভারতবর্ষ আক্রমণ করেন, তবে তিনি কয়েকবার মুঘল শাসকদের কাছে পরাজিত হন। তো সর্বশেষ 1756 সালে যখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর, তখন তিনি ভারতবর্ষ আক্রমণ করে দ্বিতীয় আলমগীরকে পরাজিত করেন এবং দিল্লিতে তিনি তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং দ্বিতীয় আলমগীরও তখন বাধ্য হয়ে মোহাম্মদ শাহের মতোই তার সাথে আপোষ করতে বাধ্য হন এবং দ্বিতীয় আলমগীর তাকে ভারতবর্ষের কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হন। এবং এই দ্বিতীয় আলমগীরের সময় যে পলাশির যুদ্ধটি হয়, যেটি কারণে ভারতবর্ষে আমরা যদি বলি যে আমাদের স্বাধীনতার সূর্য ডুবে যায়, তো দ্বিতীয় আলমগীরের সময় বাংলার যে নবাব সিরাজউদ্দৌলা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করে এবং তারা এই এই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজয় করার মাধ্যমে লর্ড ক্লাইভ কিন্তু এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি আধিপত্য বিস্তারের বড় সুযোগ সৃষ্টি করেন বাংলাকে দখল করার মাধ্যমে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা যেহেতু আসলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আসলে একদিনে এতটা তো তারা মাথা চাড়া দিয়ে উঠেনি, তাই না? তাদের এই এই পর্যায়ে আসার পিছনে কিন্তু মুঘল শাসকদের অনেক ভূমিকা ছিল। যেমন মুঘল সম্রাট ফররুক শিয়ার, তিনি 1717 সালে মাত্র 3000 টাকা শুল্কের বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বোম্বে এবং মাদ্রাজে কি করেছিলেন যে বাণিজ্য করার সুযোগ দিয়ে দিয়েছিলেন, যেটির মাধ্যমে তিনি কিন্তু এই ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি ডেকে আনলেন, যেটা অনেকটা খাল কেটে কুমির আনার মতো। এবং 1757 সালে যখন পলাশির যুদ্ধে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সিরাজউদ্দৌলা যখন বিপর্যয় ঘটলো, তখন সেটি কী করলো ত্বরান্বিত হলো এবং 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করার মাধ্যমে
যখন তারা বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করলো মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে, তখন কিন্তু তারা আরো এক ধাপ এগিয়ে গেল। কারণ তখন তারা বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করার মাধ্যমে আস্তে আস্তে সমগ্র ভারতেই কিন্তু তাদের আধিপত্য বিস্তারের সুযোগ হয়ে গেল। তো 1757 থেকে 1758 সাল পর্যন্ত তারা যে ভারতবর্ষে আধিপত্য বিস্তার করলো, ইংরেজরা তো আসলে 190 বছর শাসন করে। তো প্রথম 100 বছরকে আমরা বলে থাকি যে কোম্পানি আমল, 1757 থেকে 1858 সাল পর্যন্ত। তো 1858 সাল পর্যন্ত এই 100 বছরে তাদের যে অত্যাচার, উৎপীড়ন, শোষণ, বঞ্চনা, এবং এ কারণে যখন 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ দেখা দেয়, মঙ্গল পাণ্ডে যেই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সিপাহী বিদ্রোহে কিন্তু ভারতের বর্ষের সাধারণ সেনাবাহিনীর সাথে ভারত মানে ব্রিটিশ সৈন্যবাহিনীর যে ভারতীয় সৈন্যরা ছিল তাদের সাথে কিন্তু ভারতবর্ষের সর্বস্তরের বঞ্চিত জনগণ যোগ দেয়। এবং এই সিপাহী বিদ্রোহে ভারতবর্ষের এই বঞ্চিত জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত এই বাহাদুর শাহ জাফরকে সিপাহী বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে কি করে, রেঙ্গুনে নির্বাসন দিয়ে দেয়। সেখানেই তার মৃত্যুবরণ হয়। এবং এই বাহাদুর শাহ জাফরের পতনের মধ্য দিয়ে সর্বশেষ মুঘল সম্রাটের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের মানে ইতিহাস শেষ হয়ে যায়। তো আজকে আলোচনা করলাম মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস। আশা করছি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে যে কেন মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। পরবর্তী ক্লাসে আমি আবার চেষ্টা করবো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য। এর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমার কাছে জানাবে। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।